পোশাক রফতানিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্প। এরপরও বড় ধরনের সংকটে রয়েছে শিল্পটি। রাতে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্পের অর্জন, সম্ভাবনা এবং নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এ শিল্পের মালিকরা। বক্তারা বলেন, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং শিল্পের উৎপাদিত শতভাগ পণ্য রফতানির কাজে ব্যবহার হয়, আমদানি রফতানি হয় ঋণপত্রের মাধ্যমে, মূল্য পরিশোধ হয়ে থাকে ডলারে। তারপরও এ শিল্পের উদ্যোক্তারা রফতানিকারকের মর্যাদা পায় না, পণ্য রফতানিতে নেই প্রণোদনা, উল্টো ব্যাংক এবং রাজস্ব কর্মকর্তাদের হয়রানির শিকার হতে হয় উদ্যোক্তাদের। আমাদের নেতৃত্ব সিলেকশন করা এবং সঠিক নেতৃত্বের হাতে রেখে দিয়ে আমরা যাতে করে এইগুলা নিয়ে আমরা সরকারের সাথে এবং নীতি নির্ধারণ মহলে পলিসি লেভেলে আমরা যাতে কাজ করতে পারি, আমাদের ব্যবসাটাকে সুসংগঠিত করার জন্য এবং আমাদের সমস্যাগুলো মোকাবেলার জন্য আমরা এই নির্বাচনটাকে সুন্দর এবং সংগঠিত করি। কাজ তো হয়েছে, কিন্তু কর্মকাণ্ড তো বিচ্ছিন্ন। বেশ কয়েক মাস অ্যাডমিনিস্ট্রেটর, তার আগে একটা কমিটি ছিল, দ্বন্দ্ব ছিল, যার জন্য সহজভাবে কাজগুলি হয় নাই।